নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বারোই এপ্রিল দু রাহু রাশি পরিবর্তন রাহু এবং কেতুর রাশি পরিবর্তন আগামী দেড় বছর আঠেরো মাস সিংহ রাশির ক্ষেত্রে কী ফল পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বর্তমানে রাহু আপনার অবস্থান করছে কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং এই রাহু আপনার কর্মভাবে এই রাহু আপনার ভাগ্যভাবে চলে যাবে কেতু আপনার থার্ড হাউসে চলে আসবে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তবে আমি একবার বারবার বলছি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে আপনারা রাহু কবজ আপনারা পরিধান করুন বিশেষ রূপে ফল আপনারা কিন্তু পাবেন দেখুন কর্মভাব থেকে ভাগ্যভাবে কিন্তু চলে যাচ্ছে ভাগ্যভাবে রাহু যাওয়া কিছু কিছু ক্ষেত্রে কিছু অংশে আপনার ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা কিন্তু একটু হলো আপনার তৈরি কিন্তু করবে আপনার কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা আপনারা কিন্তু সৃষ্টি কিন্তু করবে অর্থাৎ চট জলদি কাজগুলোর ক্ষেত্রে একটু বাধা পেয়ে 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 আপনাকে এগাতে হবে আমি বারবার বলছি এখানে আমি মন সন্তুষ্টি করার জন্য কিন্তু আপনাদেরকে এখানে ভিডিও দিচ্ছি না এখানে সম্পূর্ণ রূপে যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটি দিকে কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে আপনার পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ এবং পার্থক্য স্থান কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু পিতার সাথে মতবিরোধ মত তৈরি হবে রাহুর দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে আপনাদের ভাবে পড়ছে এবং পঞ্চমভাবে পড়ছে অর্থাৎ রাহু আপনাদের ক্ষেত্রে প্রথম কথা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা সেলস লাইনে আছেন বা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ যাদেরকে ডোর টু ডোর ডোর টু ডোর ঘুরে ঘুরে যাদেরকে কাজ করতে হয় আপনি সিংহ রাশির মানুষ এই জায়গাগুলো কিন্তু অপ্রত্যাশিত লাভ পাবেন এবং বিদেশের সাথে যারা আছে বা বিদেশের মাটিতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু লাভ কিন্তু আপনাদের ভাগ্যভাবে নবমভাবে বিদেশের জায়গা ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন সরাসরি আপনার পঞ্চমভাবে দৃষ্টি আকর্ষিক আর এক্সপেক্টেড রেজাল্ট আপনি কিন্তু পাবেন অর্থাৎ আপনি লটারি শেয়ার ফাটকা জুয়া এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি অর্থ কিন্তু পাবেন অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তবে লাভ রিলেশন প্রিমজ জায়গাতেতে। আপনাদের ক্ষেত্রে মত পার্থক্য আপনাদের কিন্তু তৈরি করবে অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটাতে কিন্তু আপনাদের মত পার্থক্য সৃষ্টি কিন্তু করতে চলেছে রাহু কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু দিবে কিছু অংশ হলো আপনাদের মনের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন অর্থাৎ এই কাজটা মনে হয় আমার মনপ্রুত হলো না এই কাজটা করলে মনে হয় ভালো হতো অর্থাৎ মানে যেটা শিরুল হয় কিনা গুছিয়ে যে কাজটা হয় গুছিয়ে কাজের জায়গাটা কিন্তু আপনাদের বাধা সৃষ্টি হবে আমি বলছি কৌশিক খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি অর্থাৎ গুছিয়ে কাজটা যদি আপনারা করে নিতে পারেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যভাবে রাহু কিছু অংশ হলো ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে দিবে কিন্তু আপনাদের বিদেশ থেকে লাভ দিবে যাত্রা আপনাদের দিবে ভ্রমণটা কিন্তু আপনাদেরকে করাবে ঘোরা ভ্রমণ এই আঠেরো মাস টানা দেড় বছর এই ভ্রমণ কিন্তু করাবে রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে আর কৌশিক রায় কে হাত ধরে টেনে তুলে সে উঠবেই উঠবে এটা ওই হচ্ছে হবে কবে হবে এগুলো ব্যাপার না করিয়ে যেটা আপনার আপনার আছে অর্থাৎ থার্ড ছাড়ে দৃষ্টি আমি বারবার বলছি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন লাইডে আছেন এই জায়গাগুলো এই সেক্টরগুলো গুলো বিশেষভাবে আপনাদের লাভবান কিন্তু হতে চলেছেন এবং সম্পত্তিগত দিক থেকে প্রপার্টির দিক থেকে আপনারা কিন্তু এ সময় লাভবান আপনারা কিন্তু হবেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং জীবনে বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে রাহুর জন্য রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন রাহুর বীজমন্ত্র পাঠ করুন এবং রাহুর জন্য রাহু কবচ আপনারা পরিধান করুন আমি বিশেষভাবে বারবার বলি প্রেসক্রাইব করছি এবং নিজস্ব জন্মকুণ্ডলিটা যদি আপনারা দেখিয়ে নিতে পারেন কোন কোন জায়গাতে আপনাদের ডিস্টার্ব আছে সেই জায়গাগুলোকে যদি একবার হলো অ্যানালাইসিস করে নিতে পারেন এক্সপার্ট অ্যাস্ট্রোজার দিয়ে এই জায়গাগুলো যে আনএক্সপেক্টেড রেজাল্টগুলো যেগুলো বাধা সৃষ্টি হচ্ছে না সেই বাধাগুলো আপনাদের কিন্তু কাটবে আমি খুব দায়িত্বের কথাটা বলছি সিংহ রাশি রাশির উপর দৃষ্টি পড়ছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং রাজনীতির সাথে যারা যুক্ত আছে যারা রাহু কি দেয় রাহু কিন্তু বিভিন্ন রকম রূপ বদল করতে পারে অর্থাৎ ফিল্ম দুনিয়াতে যারা আছে অর্থাৎ অ্যাক্টিং মডেলিং এই ফিল্ম দুনিয়াতে থাকতে গেলে কি দেখুন রাহুকে কিন্তু ভালো হতে হয় বিভিন্ন রকম অ্যাক্টিং এটাও কিন্তু রাহু কিন্তু দেখে অর্থাৎ আপনি কেমন অ্যাক্টিং করতে পারছেন এটা কিন্তু রাহুর কিন্তু আন্ডারে অর্থাৎ ফিল্ম দুনিয়া মডেলিং অ্যাক্টিং এই জায়গাগুলো আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে আপনি সিংহ রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের ভালো এবং আর্থিক স্থিতির জায়গা যদি আমি আসি আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এই টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে এবং এ সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে অর্থনৈতিক দিকটা যদি আমি আসি অর্থনৈতিক দিকটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে দেখুন যে কোনো গ্রহ রাশি পরিবর্তন করুক না কেন প্রত্যেকের গ্রহেরই কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি দিক থাকে অর্থাৎ সবটাই যে ভালো হবে এমন কোনো ব্যাপার নাই আবার সম্পূর্ণটাই যে খারাপ ভাগ্যভাবে মানে একদম যে আপনার ভাগ্য ডুবে যাবে এ কথা আমি বলছি না কিছু অংশে জায়গা সৃষ্টি করবে কিন্তু ভালো মন্দ দেখুন রাহু যেমন আঠেরো মাস থাকে দেড় বছর শনি আড়াই বছর বৃহস্পতি এক বছর অর্থাৎ প্রত্যেক রাশি আপ রাশির উপর যখন গ্রহ পাস করে কিনা প্রত্যেকটিরই এফেক্ট ফল কিন্তু দিয়ে যায় অর্থাৎ এই সম্ভাবনাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে অর্থাৎ আপনার এই এপ্রিল মাস থেকে তিরিশে অক্টোবর দু হাজার তেইশ অব্দি আপনাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সোয়াগা হতে চলেছে আপনি সিংহ রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে হোয়াটসঅ্যাপ আপনার কমেন্ট করুন এবং নিজস্ব রাশি চক্রটা যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না তারা নিজস্ব জন্মচক্রটা প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি ডিস্ট্রেট্রেনের জায়গা এবং কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য আপনাদের কিন্তু তৈরি কিন্তু করবে এই জায়গাটা বিশেষভাবে প্রেম এবং পিতার সাথে সম্পর্কে কিন্তু অবনতি আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ কথাবার্তার দিকটা আপনার কিন্তু কন্ট্রোল রাখুন একটু ঠান্ডা মাথাতে চলুন অর্থাৎ ভুল সিদ্ধান্ত জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু হবে তবে ব্যবসা ক্ষেত্রে ওভারঅল যদি দেখা যায় মোটামুটি কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন